আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? মাইনক্রাফটের হার্ডকোর সিরিজের সেকেন্ড এপিসোডে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ফার্স্ট এপিসোড যদি এখনো না দেখে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন। আই বাটনের লিংক দেওয়া থাকবে, পাশাপাশি ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে, আপনারা যাই দেখে আসতে পারেন। তো লাস্ট 5 দিন ধরে আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা আমাদের হার্ডকোর সিরিজের জন্য অনেক গেইন করা করছি, আপনার ডায়মন্ড মাইনিং করছি, আয়রন তো অনেক মাইনিং করে নিয়ে আসছি, এরপর আমরা ইন্টেরিয়র কাজ করছি, আমাদের কাছেলের ভিতরে লাইটিংয়ের কাজ করছি, তো অনেক টাইম লাগে গিয়েছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পুরোটা দেখার জন্য, কেন আজকে আমরা আমাদের জন্য ইলাইটটা নিয়ে আসবই। ইলাইটটা ছাড়া ট্রাভেল করাটা অনেক কষ্ট, তো আজকে আমরা ইলাইটটা নিয়ে আসব, আমরা অ্যান্ড্রয়েড ড্রাগনকে আজকে ডিফিট করব। তো ভিডিওটা পুরোটা দেখবেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। তো টোটেম অফ আন্ডাইংয়ের জন্য আমরা ছোটোখাটো একটা রেড করাই এবং হিরো অফ দ্য ভিলেজ 2 পাই গেছি। ভাই রেডটা করাইতে খবর করে ফেলছে ভাই, মানে হাট করে 10টা না 12টা গোলেম আমি স্পন করে দিয়েছি যেন আপনার রেড জিততে পারি, এবং জিতে গেছি। আপনার আমার ইন্টেরিয়র কাজটা দেখতেছেন কমপ্লিট, আমরা ফ্লোরিং করে ফেলছি টেরাকোটা দিয়ে, এদিকে ফার্নেস তো কতগুলো বসাইছি আমি নিজেও জানি না, তারপর চেস্ট এগুলো বেশিরভাগই খালি, কেন আমরা আমাদের চেস্টের যে স্টোরেজ রুমটা আছে এটা আমরা সেকেন্ড ফ্লোরে করছি, ওইখানে আমার সব ধরনের স্টোরেজ রুম থাকবে, মানে স্টোর থাকবে, এখানে দেখতেছেন সব কিছু আমরা এখানে সেট আপ করে ফেলছি। এখানে আপনার আয়রন তো কতগুলো যে নিয়ে আসছি আমি মাইনিং করে, তারপর কোল নিয়ে আসছি, এরপর টোটেম অফ আন্ডাইং একটা রেডে, 2 লেভেলের রেডে আমি 5টা টোটেম অফ আন্ডাইং পাইছি, 5টা না 6টা আমার কাছে একটা আছে আর উপরে আছে 5টা। তারপর ডায়মন্ড তো নিয়ে আসছি প্রায় 5 স্টেকের মতো, খালি পাই নাই আমরা গোল্ড, মানে গোল্ড পাইছি অনেক, গোল্ড আমি কালেক্ট করি নাই। তারপর এখানে আপনার কবর স্টোন, স্টোন, তারপর স্টোন ব্রিক, এখানে যতগুলো স্টোন আছে এই পুরো লাইনটা হইলো আপনার শুধু ব্লকের জন্য। তো আমাদের কাসেলের ডিজাইনটা প্লাস স্টোরেজ রুমটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন, যে কত রেটিং দেওয়া যায় বা এখানে এক্সট্রা কিছু করা যায় কি না। তো এখন আমরা আমাদের ফার্স্ট কাজ যেটা আছে ওইটা কমপ্লিট করে ফেলবো, ওইটা হলো আমাদের ডায়মন্ডের যত আর্মার আছে ওইগুলো বানায় ফেলবো, কারণ আমি ডায়মন্ড তো নিয়ে আসছি কিন্তু কোনো আর্মার বানাই নাই, টুলও বানাই নাই, কেউ সব আপনাদের সামনে বানাবো এই জন্য। তো চলেন আমরা ডায়মন্ডের আর্মারটা বানায় ফেলি। তো কাউন্টডাউন স্টার্ট করি, 1 2 3। তো ডায়মন্ডের ফুল আর্মার আমরা কমপ্লিট বানায় ফেলছি, পাশাপাশি আমরা আমাদের টুলও সব বানায় ফেলছি, আর কোনো কিছু বাকি নাই। তো এনচেনমেন্ট করার জন্য আমাদের একটা অ্যানভিল লাগবে, অ্যানভিলটা বানায় ফেললাম আর এখানে প্লেসও করে দিলাম, পিকেক্সে আমরা ম্যান্ডিং লাগাই ফেললাম, আর আপনার সোয়ার্ডে আপনার স্মৃতি 4 যেগুলো আমরা মাইনশাফ্ট থেকে ফ্রিতে পাইছিলাম ওই এনচেনমেন্টগুলো কমপ্লিট করে ফেলছি, আরেকটা আছে এটা এখন লাগানো যাবে না। তো আমরা একটা বউ বানায় ফেলছি, এখন আমাদের এনচেনমেন্ট করার মতো আর কোনো বুক নাই, এখন সবার আগে আমাদের নেদার পোর্টালে যেতে হবে, ওইখান থেকে ব্লেজ রড আর আপনার এন্ডাপার কালেক্ট করতে হবে। তো আমাদের কাসেলটা এখন সুন্দর লাগতেছে, কেন আশেপাশ পুরোটা সমতল করে ফেলছি আমরা, আর আমাদের কাসেলের সামনে একটা লাভা পুল আছে, এখান থেকে আমরা এখন অফসিডিয়ান কালেক্ট করব। তো আমরা অনেকগুলো অফসিডিয়ান কালেক্ট করে ফেলছি, এখন একটা নেদার পোর্টাল বানাই আমরা সোজা নেদারে চলে যাব। আমরা নেদার পোর্টালে চলে আসলাম, আগে আমরা হাতে একটা টোটেম অফ আন্ডাইংটা নিয়ে নিই, কেন যখন তখন এখানে মৃত্যুবরণ করিতে পারি। ও ভাই, এই তো লাভার মাঝখানে আমি স্পন হয়ে গিয়েছি মেবি, ভাই এই পিগলিংগুলো বেশি খারাপ, যদি গোল্ডের কোনো জিনিস না দেখে তো কি মাইটটা যে দেয়, ওদের ড্যামেজগুলো অতিরিক্ত খারাপ ড্যামেজ, আর আমি আগেই জানতাম এরকম হইতে পারে, এই জন্য একটা গোল্ডের হেলমেট নিয়ে আসছি, গোল্ডের হেলমেটটা একটু চেঞ্জ করে দেখি। বাবারে, গোল্ডের হেলমেট চেঞ্জ করতে না করতে তিনটা আসছে আমাকে মারার জন্য, আর গোল্ডের হেলমেট চেঞ্জ করা যাবে না, গোল্ডের হেলমেট চেঞ্জ করলে ওরা তিনটার সাথে কখনো ফাইট করে পারবো না, কেন ওদের ড্যামেজগুলো বেশি খারাপ ড্যামেজ। তো চলেন আমরা একটা নেদার ফর্ট্রেস খুঁজে বের করি, কেন আমাদের অনেকগুলো ব্লেজ রড লাগবে। তো আমরা নেদার ফর্ট্রেসে চলে আসছি, এটা আমাদের নেদার পোর্টাল থেকে অনেক কাছেই পাইছি আমরা, আর এটা অনেক বড়। আগে হেলমেটটা চেঞ্জ করি, কেন এখন আর গোল্ডের হেলমেটের দরকার নাই, এখন আমাদের ডায়মন্ডের হেলমেট দরকার। আমরা ব্লক কিছু নিয়ে নিলাম যেন আমরা ব্লেজ রডে আগুন থেকে বাঁচতে পারি। তো চলেন আমরা কিছু ব্লেজ রড কালেক্ট করে ফেলি।
একটা ল্যাংটেন বানায় ফেললাম, কেন এখন আমাদের এনচেনমেন্ট করা লাগবে বোতে, না আমরা তো ড্রাগনরে মারতে কষ্ট হয়ে যাবে, তো এনচেনমেন্ট লাগবে, শুধু ইনফিনিটি বুকটা পাইলেই হবে, আর কোনো এনচেনমেন্ট বুক লাগবে না। ও আমার ডগটা কি কিউট লাগতেছে, আমার ডগে একটা নাম সাজেস্ট করিয়েন কমেন্টে যে কি দেওয়া যায়। থ্যাংক ইউ এমরেল দেওয়ার জন্য। আমাদের বুক তো পাই গেছি, কিন্তু এমরেল ছিল না, যার জন্য আমরা মানে ট্রেড করতে পারি নাই। এখন আমরা এমরেল নিয়ে আসছি, কিন্তু আমার ভিলেজার তো আড়াই গেল। আমার ভিলেজার কোথায়? ভিলেজার কোথায় তুমি দোস্ত? বুক দো। হ্যাঁ থ্যাংক ইউ বুকটা দেওয়ার জন্য। তো এখন আমরা আনলিমিটেড অ্যারো ইউজ করতে পারবো। এনচেনমেন্ট ডান। তো এখন আমাদের বোত এনচেনমেন্ট ডান হয়ে গেছে। এখন আমাদের কাছে যা যা আছে এগুলো সব রাখি দিতে হবে, শুধু যেগুলো লাগবে ওইগুলাই নিয়ে নিব আমরা। ফাইনালি আমরা রেডি। তো যা যা লাগবে সব কিছু নিয়ে নিছি, এখন শুধু এন্ড পোর্টালটা খুঁজে বের করতে হবে। তো চলেন এন্ড পোর্টালটা খুঁজে বের করে ফেলি। এন্ড পোর্টাল খোঁজার আগে সবাই ভিডিওতে একটা লাইক করে দেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিয়েন। তো ফাইনালি আমরা এন্ড পোর্টালের কাছে চলে আসছি, এখন এন্ড পোর্টালটা খুঁজে বের করতে হবে। উপর থেকে বৃষ্টি পড়তেছে, নিচেও বৃষ্টি পড়তেছে, দেখেন। আমি তো মনে করছি আরও এন্ড পোর্টালটা এত ছোটো কিসের জন্য, মানে এখানে এন্ড পোর্টাল খুঁজেই পাইতেছি না। পাশ দিয়ে আমরা কয়েকটা ব্লক ভাঙার পর দেখতেছি যে এটা অনেক বড়। ভাই এখানে এন্ড পোর্টাল কোন জায়গায় আছে এটাই তো খুঁজে বের করতে খবর হয়ে যাবে। আচ্ছা সামনে একটা ইয়া আছে আপনার, এটা বুকের রুম আরই, বুক শেল্পের রুম। এখানে আপনার চেস্টও পাওয়া যায়, এগুলো নিয়ে নেই কেন, এগুলো আমাদের পরে কাজে লাগবে এনচেনমেন্ট করার জন্য। ভাই আমার ব্যাকপ্যাক পুরো ফুল হয়ে গেছে, এখন আমাদের এন্ড পোর্টালটা খুঁজে বের করতে হবে সবার আগে। ফাইনালি মনে হয় আমরা এন্ড পোর্টাল পাই গেছি। হ্যাঁ পাই গেছি। আবে এটা স্পন হওয়া শুরু করছে, সানা বাংতে তো দে বাপ, বাংতেও দিতেছে না, কি ডিস্টার্বটা করতেছে বুঝছি, আগে তোরেই মারতেইব। বাংতে দে ডিস্টার্ব সানা, একটা লোক আরেকটা আইছে, দা আগে দিয়ে মাইরা লই, এরপরে আমার বাংতেইব, এছাড়া ওরা বাংতে দিবে না। তো এটা ভাঙি ফেলি, হ্যাঁ ভাঙা ডান, আর একটা রেডি। তো আমাদের এন্ড পোর্টাল রেডি হয়ে গেছে। তো আপনারা রেডি আছেন? এখন আমরা হার্ডকোর মোডের সেকেন্ড এপিসোডেই আমরা আমাদের অ্যান্ডার ড্রাগনকে ডিফিট করে ফেলবো। তো চলেন আমরা অ্যান্ডার ড্রাগনকে মারতে চলে যাই। তো আমরা দা ইন্ডে চলে আসলাম, এখন কী রে কোথায় স্পন হয়েছি? আচ্ছা উপরে ব্লক ভাঙি ভাঙি উঠতে হবে, এখন কিছু করার নাই, আমরা অনেক নিচে স্পন হয়ে গেছি। আর কয়টা? আর একটা 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 ভাঙতেই থাকি, কিছু করার নাই, যতক্ষণ না উপরে না দেখতে পারো। মেবি আমরা চলে আসছি, এন্ডার ড্রাগন আওয়াজ শোনা যেতেছে। ফাইনালি আমরা ড্রাগন এগো কালেক্ট করে ফেলছি। তো এখন বাকি শুধু আমাদের ইলাইট্রাটা কালেক্ট করা, যার জন্য আমাদের যা এন্ডে যাইতে হবে, এনসিটি খুঁজতে হবে, দেন ওইখান থেকে শিপ খুঁজে বের করে ওইখান থেকে ইলাইট্রা কালেক্ট করতে হবে। এমনি তো একবার আমি মরছিলাম, ভাগ্য বালা টোটেম অফ আন্ডাইং ছিল, আরেকটা আছে লাস্ট টোটেম অফ আন্ডাইং, না আবার আমাদের ঘরে যাইতে হবে। আমি জানতাম কিছু না কিছু অঘটন হবে, এর জন্য আমি আগে রেড করে দু একটা টোটেম অফ আন্ডাইং রেডি করে রাখছি, যেন প্রবলেম হইলে আমরা ইউজ করতে পারি। আমরা খুব ফাস্ট আপনার টোটেম অফ আন্ডাইংয়ের জন্য একটা ফার্ম বানায় ফেলবো, নেক্সট এপিসোডে আশা করি আমি বানায় ফেলবো, কেন এটা অনেক দরকার। চলেন তাহলে আর বেশি দেরি না করে এখন আমরা এনসিটি খোঁজার জন্য চলে যাই। সামনে আপনার রিমোট গেটওয়ে আছে, ওইখান দিয়ে আমরা এনসিটি খুঁজতে বের হয়ে যাবো, চলেন।
তো আমরা অনেক কাছে আপনার একটা এনসিটি পাই গেছি, এনসিটিটা অনেক ছোট, মানে বড়টার থেকে এক ভাগ মেবি এটা, কিন্তু এটাতে শিপ আছে। শিপ থাকা মানে এখানে আমরা অবশ্যই ইলাইটটা পাবো। তো আগে শালকার বক্স যেগুলো ডিস্টার্ব করে এগুলার আগে মারি নেই, না এগুলো ডিস্টার্ব করতেই থাকবে। আর আমার কাছে শুধু একটাই টোটেম অফ আন্ডারিং আছে, আর নাই, আবার নাই, বাসায় যেতে হবে, এটার জন্য অনেক প্যারা খাবো। তো চলেন এগুলার আগে সাহায্যতা করে নিই। আমাদের ব্লক তো শেষ হয়ে গেছে, ব্লক তো আর নাই, একটাই আপনার অ্যান্ডারপাল আছে, এটা যদি মারি যাবে, দেখি মারি ওখানে যায় কি না। ভাই যাই যাই ভাই, গিয়েছিলাম তো, গিয়া ভাই পড়ে গেছি, এটা কোনো কথা, মানে আর একটু উপরে মারলেই হয়ে যেত, এদিক দিয়ে আবার অ্যান্ডারম্যান ডিস্টার্ব করা শুরু করছে ভাই। এমনি আর আমার কাছে আপনার টোটেম অফ আন্ডারিং নাই, এখন যদি মরি আমার ওয়াল গিয়েছে ভাই, ভাই মারিস না, ও বাঁচি গেছি ভাই। এত দূর শালকার বক্সের ইয়ে আসছে যে এফেক্টটা দিয়েই দিছে, মানে এখন যদি মরি তাহলে ওয়াল পুরারা যাবে। তো এখন অনেক সাবধানে যায় আমাদের ইলেকট্রারা কালেক্ট করে ভাগতে হবে, কিছু করার নাই, কেন আমাদের কাছে টোটেম অফ আন্ডারিং আর নাই। তো আমরা কিছু ব্লক কালেক্ট করে ফেলি আগে, এরপরে যাই আমরা ইলেকট্রারা কালেক্ট করে ফেলবো। তো ফাইনালি আমরা শিপের ভিতরে ঢুকে গেছি একটা লাইফ মোড়ে। এখন পোষণগুলোও নিয়ে নিই, কিচ্ছু ছাড়া যাবে না, সব কিছু নিয়ে নিতে হবে, কেন এর জন্য আমরা একটা লাইফ গিয়েছে, আমাদের একটা টোটেম অফ আন্ডারিং নষ্ট হয়েছে কমপ্লিটলি। তো আমরা আমাদের ইলেকট্রা কালেক্ট করে ফেলছি। চেস্টের ভিতরে কিছু আছে, চেস্টের ভিতরে তো বেশিরভাগই, প্রথমটাতে আয়রন, দ্বিতীয়টা এটাতে ঠিক আছে, ও গোল্ড আছে, ডায়মন্ডও পাইছি তিনটা আমরা, ডায়মন্ড এমনিও অনেক আছে আমাদের কাছে, আপাতত আর ডায়মন্ড লাগবে না। খালি নিচে পড়িস না, নিচে পড়িস না ভাই, ব্লক নিয়ে অনেক ইয়াতে আসি। তো আমরা ড্রাগন হেডও কালেক্ট করে ফেলছি, আমরা ইলাইট্রাটা আগে পড়ি, আমাদের ইলাইট্রা কোথায়। এখন আপনার ট্রাভেল বা কোনো কিছু বিল করতে গেলে আমরা ইজিলিভাবে বিল করতে পারবো। তো সবাই ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন। তো রকেটও নিয়ে আসছিলাম আমরা, কিছু ক্রাফটিং করি, আমরা জানি আমাদের কাজে লাগবে, ইলাইট্রা পাওয়ার পর খুব সহজে আমরা আমাদের ঘরে চলে যেতে পারবো। তো চলেন আমরা আমাদের ঘরে চলে যাই। ফাইনালি আমরা আমাদের ঘরে চলে আসলাম। ও অনেক টাইম লাগে গেছে, কেন আমি একটা এনসিটি লুট করি নাই, আপনার অনেকগুলো এনসিটি লুট করে একেবারে আসছি, যেন আমাদের আর এনসিটিতে যেতে না হয়। ইলাইটটা প্রায় পাঁচটা না ছয়টা মতো আমি লুট করছি, আপনার শালকার সেলও বানায় ফেলছি এটা রাখি আগে, তারপর দ্বিতীয় আরেকটা আছে, এটার ভিতরে আছে আপনার চারটার মতো ইলাইটটা, প্রায় ছটার মতো ইলাইটটা পাইছি, তারপর আপনার পিকেক্স পাইছি, এক্স পাইছি, অনেক কিছু পাইছি, মানে মোটামুটি ভালোই লুট করছি। আমরা এন্ডার ড্রাগন প্রায় ষাটটা পাইছি, হেড এন্ডার ড্রাগনের হেড ষাটটা পাইছি, তারপর এগুলোতে আপনার এনচেনমেন্টও করা আছে। তো আমাদের এক্সট্রা এনচেনমেন্ট করাও শেষ। তো ভিডিও আজকে এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন, আর কমেন্ট করে জানায়েন যে আমাদের গেম প্লেগুলো কেমন লাগতেছে, তৃতীয় এপিসোড কখন আমরা ছাড়তে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা গেম প্লে নিয়ে। আল্লাহ হাফেজ।